সালামু আলাইকুম গ্যাস, চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। লাইক সিরিয়াসলি গ্যাস, আমাদের সে কাঙ্ক্ষিত গ্যারেনা ফ্রি ফায়ার আবার আমাদেরকে ফোন দিয়েছে। লাইক সিরিয়াসলি, আমি একটু কথা বলি। হ্যালো, হ্যালো, ফাইট টু কিল। হ্যাঁ, আমি ফাইট টু কিল বলছিলাম। চিং চং পং। হ্যাঁ, চুং 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 পং। দুচুকা 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 তামাম দুত্তুরি পাদাম। কি করছেন আপনি? আমি তো ফাইট টু গেলি, আমার কন্ঠ চিনতে পারছেন না? আই এম গ্যারেনা, গ্যারেনা ইউ আর ফাইট টু গেল, ইউ আর ফাইট টু গেল, তুচুকা তুচুকা। এই গ্যারেনা, এই মিজাজ খারাপ করেন না, কি বলতে চাচ্ছেন সেটি বলেন, খোলামেলা বলেন। গাঁজা গুজে খায় পিনিক করার জন্য আমার কাছে ফোন দিয়েছেন নাকি আপনি? নট গাঞ্জা, নট গাঞ্জা, আই এম গ্যারেনা, গ্যারেনা দর গ্যারেনা। কি বলছেন সেটি বলেন, আপনার কথা আমি কোনো বুঝিনি। বাংলা কইতে পারলে কোন না কইতে পারলে গাঁজা গুজে খায় এরকম কথা কবেন না। তামাম তুরতুরি পাদাম। তুরতুরি পাদাম মানে কি, পাই দিয়ে দিয়েছেন আপনি? নতুন বান্ডিল। হ্যালো গ্যারেনা, এই বান্ডিল ই করবো কিভাবে? হ্যালো হ্যালো গ্যারেনা, মিজাজ খারাপ হয়ে যায় না শালার। গ্যারেনা ফোন দিল, মিজাজ খারাপ হয়ে যায় না। গ্যারেনা ফোন দিল, বান্ডিল নেবো কিভাবে, বান্ডিল কি করবো? দেখ সিরিয়াসলি, ওরে অ্যানিমেশন ভাই, টোটাল লেজেন্ডারি বান্ডিল ভাই। গাইজ, এই বান্ডিলটা কেমন বান্ডিল আমি তোমাদের বলি। তোমাদের কি মনে আছে এর আগে কোবরা বান্ডিল দিয়েছিল আমাদের গেমের মধ্যে? গ্যাস, তোমাদের কি মনে আছে এর আগে আমাদেরকে ভুইয়া ডে বান্ডিল দিয়েছিল? গ্যাস, এরকম লেজেন্ডারি বান্ডিল কিন্তু গেমের মধ্যে আমাদের দিয়েছিল। আর এই বান্ডিলগুলোর কাজ কি তোমরা তো সবাই কম বেশি জানো। এই বান্ডিলগুলো সাধারণত গ্যাস কালারিং চেঞ্জ করা যায়, চুল থেকে গায়ের শার্টের প্যানের মাথার জুতার মনে করে যে চেঞ্জ করা যায়। তো গ্যাস, এটা কিন্তু টোটাল একটা ইউনিক বান্ডিল, তোমরা দেখতে পাচ্ছ টোটাল ইউনিক। তো গ্যাস, আমরা সে বান্ডিলটা দেখি, তারপরে গ্যাস এখানে আমাদেরকে কিছু টোকন দিয়েছে, গ্যালাক্সি টাইলার টোকন। তো গ্যাস, এই টোকনগুলো আমাদের গেমের মধ্যে থেকে বাই করতে হবে, এবং বাই করে কিন্তু গ্যাস আমাদেরকে আপডেট করতে হবে। সো গ্যাস, আমরা একটু দেখি এটা কেমন হয়েছে। ও মাই গড, সো গ্যাস বান্ডিলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমরা বান্ডিলটাকে একটু সাজাই গুছাই নিয়ে আমরা একটু ভোল্টে গেলাম। ভোল্টে দেওয়ার পর গ্যাস আমরা চুল দেখতে পাচ্ছি, এগুলো সব গ্যাস আনলক আনলক আছে, যদিও গ্যাস গেমের মধ্যে বান্ডিলটা দিই নাই, এই জন্য গ্যাস একটু সমস্যা মনে হচ্ছে। তো গ্যাস, এই বান্ডিলটা আমাদের 26 তারিখে গেমের মধ্যে দেবে, আমরা একটু বান্ডিলগুলো কাস্টমাইজ করতে যাচ্ছি গ্যাস, দেখো কামিং সন। তো গ্যাস, মোটামুটি মোটামুটি গেমের মধ্যে গ্যাস এই বান্ডিলটা 26 তারিখে দেবে, 26 তারিখে যখন বান্ডেলটা দিয়ে দেবে তখন কিন্তু গ্যাস আমরা এগুলো কাস্টমাইজ করতে পারবো। ইমোট আছে গ্যাস, তোমরা দেখো, তোমরা এখানে দেখো, এগুলো কিন্তু নট ই দেখাচ্ছে, আমরা কাস্টমাইজ করতে যাচ্ছি। কামিংসন দেখাচ্ছে গ্যাস, এই জিনিসটা কামিংসন দেখাচ্ছে। তো বুঝলাম না এরকম হলো কেন। তো গ্যাস, আমরা আবার একটু মেলবক্স চেক দিই। ও মাই গড, ও গাইস, এই সব কি? লাইক সিরিয়াসলি ভাই, এই সব কি ভাই? মানে গ্যারেনা একবারে দুইটা জিনিস দিছে ভাই, এটা তো কিছু কোনাকে দিলই আবার। ও মাই গড, কি দিল গাইস, এটা কি দিল ভাই? মানে সিরিয়াসলি ভাই, আমি তো অবাক, মানে এতগুলো বান্ডিল গ্যাস এক কালার। গ্যাস, তোমরা কালারগুলো দেখো গ্যাস, মানে প্রথমে গ্যারেনা ভুল করে আমার কাছে পাঠাতেছে ভাই, সিরিয়াসলি। তো যেটা দিয়েছে সেটা কাজ হচ্ছিলো না, দেন তারপর গ্যাস, ওরে ভাই সাহ, দেখো গ্যাস এবার কাজ হইতেছে, দেখছো এবার কাজ হইতেছে। ও মাই গড, টোটাল আগুন বাইরে ভাই, টোটাল আগুন ভাই। তো গ্যাস, সব মিলাই আমি কিন্তু অনেকটা খুশি। এখানে আবার গ্যাস ইমোট দিয়েছে, দেখো দুইটা ইমোট গ্যাস, দেখো দুইটা ইমোট ভাই ভাই। এখানে গ্যাস আরো একটা ভাই, এখানে আরো একটা ইমোট, লাইক সিরিয়াসলি। সো গ্যাস, এখানে আছে, এটা আছে অ্যানিমেশন, মেবি এটা অ্যানিমেশন। হ্যাঁ গ্যাস, এটা অ্যানিমেশন। তো আমি হচ্ছে এগুলো সবই ক্লেম করে নিলাম গ্যারেনা, যদিও গ্যাস প্রথম অবস্থায় কিরে নেট খারাপ, কিরে ফাইল টু কি গেম আবার নিয়ে নিল নাকি ভাই? ফাইল কি ব্যাপার, গেমটা নিয়ে নিল নাকি ভাই? আমার তো এখন ফোন দেওয়া লাগবেন ভাই, দাঁড়াও তো আমি গেম খাইটে আবার ওপেন করি। তো মানে জান, আমার টোটাল পাসা, এত সুন্দর সুন্দর বান্ডিল আছে, বান্ডিলগুলো নিতে আমার অনেক টাকা লাগবেন ভাই। গেমটা থেকে যেহেতু দিয়েছে আবার ক্লেম করা যাচ্ছে না ভাই, লাইক সিরিয়াসলি। মানে জান তো আমার টোটাল পাসাই, এত সুন্দর বান্ডিল দেওয়ার পরও যদি ভাই গেমটা ব্যাক নিয়ে নাই ক্লেম করে থাকে। ও মাই গড, গাইস ক্লেম হয়ে গেছে ভাই, সব ক্লেম হয়ে গেছে ভাই, ক্লেম হয়ে গেছে। তো গাইস, ইতিমধ্যে যেহেতু ক্লেম হয়ে গেছে আমি এটা ওপেন করলাম। ও ভাই সাব, কতগুলো ভাই, সিরিয়াসলি ভাই, এগুলো দেখতেও মানে অনেক ভালো লাগছে। আমি এটা ইকুইপ করলাম ভাই, মানে সব একে একে আসতেছে ভাই, সব একে একে আসতেছে ভাই, লাইক সিরিয়াসলি। সিঙ্গেল বাই সিঙ্গেল, সিঙ্গেল বাই সিঙ্গেল ভাই, লাইক সিরিয়াসলি ভাই, সব সিঙ্গেল সিঙ্গেল আসতেছে ভাই। আচ্ছা, এগুলো সব ক্লেম করা হয়ে গেছে গাইস, আমরা একটু দেখি, আমাদের নেটের সমস্যা তো, তো আমরা সে বান্ডিলগুলো একটু ভোল্টে গিয়ে দেখি এবার কিনা গাইস, দেখা যাচ্ছে। দেখছো কিছুক্ষণ আগে এখানে আমাদের কাস্টমাইজ হইতেছিল না, ঠিক আছে, এন্ড কোনো ফাইনালি কাস্টমাইজ হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই চুল, আমরা এই চুলটা ইউজ করি। তারপরে হচ্ছে আমরা একটু বডিতে যাই। তো গাইজ, আমরা হচ্ছে ফ্যাশনে গেলাম, আমরা হচ্ছে একটু বডিতে গেলাম, বডিতে যাই দেখতেছি প্যান্টে কিরকম প্যান্ট আছে। ও মাই গড গাইজ, প্যান্ট অনেক সুন্দর, জুতা কেমন কেমন আছে। তো 1 2 3 4 গাইজ, 1টা 2টা 3টা 4টা 5টা
পাঁচ রকম জুতা চেঞ্জ করা যাইতেছে ভাই, তোমরা কিন্তু দেখতে পাচ্ছো। তো সবচেয়ে মজার একটা বিষয়, এখানে একটা নিজস্ব একটা অ্যানিমেশন দেখো তোমরা, লাইক সিরিয়াসলি অ্যানিমেশনটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। তো গাইজ অ্যানিমেশনটা কিন্তু আমি ইতিমধ্যে ইকুইপ করে নিয়েছি। তারপরে গাইজ আমরা যদি এখানে একটু ইমোটে যাই, এখানে এর কিছু নির্দিষ্ট ইমোট দিয়েছে না, আসলে এতগুলো ইমোট গেরেনার কাছে রিকোয়েস্টে জানাই, গেরেনা ইমোটের কিছু স্লট বাড়াই দিবেন ঠিক আছে। মানে এতগুলো ইমোট টাকা থেকে না, এগুলো তো সব ফ্রিতে পাওয়া না, টাকা থেকে না ইমোট, এগুলো আমরা চাইলেও ব্যবহার করতে পারতেছি না, এটা আসলে খুব কষ্টকর একটা বিষয়। এই বান্ডেলগুলো সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে গাইজ ইমোট, লবি ইমোট যেটা বলে। আমি যখন ইমোট ইউজ করব, আমার টিম ইমোটটাও কিন্তু সেই ইমোটটা ইউজ করতে পারবে। সেই ইমোটটা কিন্তু সর্বপ্রথম কোবরা বান্ডেল দ্বারা স্টার্ট হয়েছে আমাদের গেমের মধ্যে। সামনে আরও অনেক নতুন নতুন ইভেন্ট আসবে, আর এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে 26 তারিখে আসবে। লাইক সিরিয়াসলি পার্সোনালি এই বান্ডেলটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি একটু ইমোট দেখি। তো গাইজ এই যে এটা হচ্ছে এর একটা ইমোট। তো গাইজ আমরা কিন্তু ইমোটটা ইতিমধ্যে দেখেছি, তোমরা দেখো, এই দেখো এই বান্ডেলের ইমোট হচ্ছে এটা। তো গাইজ আমরা হচ্ছে এখন ইমোট দিই, এটা হচ্ছে লবি ইমোট ঠিক আছে। টোটাল পুরো আগুন হয়ে যাচ্ছে ভাই, যারা আমরা একটু লবিতে কারোর ডাকি, লবিতে কারোর ডাকে। তো গাইজ আমরা ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিই ভাই, আজকে নতুন দিল নাকি? হ্যাঁ ভাই নতুন দিল ভাই, এটা কি ইমোট ভাই, কেমন লাগতেছে কও? আরে ভাই কি এমন, আমার মোবাইল ভাই ল্যাগ করতেছে ভাই, বাদ দাও এটা। কি কও ভাই, দাঁড়াও এটা ফুল দেখি, ফুল ড্যান্স দেখো। ওরে ভাই লাইক সিরিয়াসলি ভাই, এটা কবে দিল ভাই? 26 তারিখে গেমের মধ্যে দেব কার গ্রুপে ভাই, বিগ ফ্যান ভাই ভাই ফাইট টু কিল, তুমি আনো খেয়াল করনি? ও ভাই বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, ফ্যান রিকোয়েস্ট এন্ড ভাই প্লিজ ভাই, আমি পেতে পেনছি। সো গাইস ইতিমধ্যে আমরা কি ইমোটটা একটু মজা করে এসেছি, তো অনেকটা ভালো লাগলো ভাই। মানে লাইক সিরিয়াসলি নতুন একটা জিনিস, নতুন নতুন ভাব, ভালোই লাগে, তোমরা তো সবাই কমবেশি জানো। তো যাক গাইস, তোমাদের সবার জন্য ছোট্ট একটা টাস্ক আর ছোট্ট একটা গিভওয়ে, সেটা হচ্ছে গাইজ আমাদের এই ভিডিওতে, ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে তোমরা সবাই তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করবে, তোমাদের মধ্যে থেকে গাইজ 5 জনকে এই বান্ডিলটা বের করে দেওয়া হবে। আপকামিং এই বান্ডিলটা যখন গেমের মধ্যে চলে আসবে গাইজ, তখনই তোমাদেরকে বের করে দেবে। তোমরা এখন থেকে তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করা শুরু করো, আর যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছো তোমাদের প্রতি অনুরোধ ভাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। ভিডিও শেষ করে সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ, ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট আরেক ভিডিওতে।